অরণ্যের অধিকার, কলমে আর্য তীর্থ। এ জঙ্গলে গাছ আছে অনেক, বেশিরভাগের বয়সই 75-এর ওপর। সেই 47 সালে নদীর জলে লাখো মানুষের রক্ত মেশার পর ভূমি আর তেমন উর্বর নেই। এখানে সেখানে আকাশ ছোঁয়া কিছু বৃক্ষ রয়েছে বটে, যাদের কোনোটার নাম আমরা রেখেছি শঙ্খ ঘোষ, কোনোটার বুদ্ধদেব গুহ, সুনীল গাঙ্গুলি, গণেশ পাইন বা মান্না দে। দেখেছি আকাশকে চ্যালেঞ্জ ছুড়ে সত্যজিৎ রায় বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডালগুলো অ্যাটলাসের মতো বাহু ছড়িয়ে বিশ্বকে ঘাড়ে তুলে নিয়েছে। তবে মূলত ঘাস আর ঝোপ ভরা এই আধুনিক ভূমিতে দিগন্তের ওপার থেকে তাদের চোখে পড়ে ওই প্রাচীন জঙ্গলের মতো নবীন মহিরুহরা মোটে পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে নেই। ওখানে হাজার ঝুড়ি নামা অক্ষয় বট রবীন্দ্রনাথের ডালপালা আড়াল করেনি ঈশ্বরচন্দ্র বা সুভাষচন্দ্রকে। কাজী নজরুলের পাশ ঘেঁষে উঠে গেছে রামকিঙ্কর বেইজের ডাল। নন্দলাল বসু নামে ফলন্ত গাছটার ঠিক পাশেই সুকুমার রায় নামক সাত রঙা ফুল দেয়া গাছ আছে। বোজেন্দ্রনাথ শীল আর কাদম্বরী গাঙ্গুলির মতো শতকে একবার হওয়া মহাবৃক্ষরা। একেবারে পাশাপাশি রয়েছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকির মতো চিনেও অচেনা গাছের চাঁদোয়া, যাদের যে কোনো ডাল ঘষলেই দপ করে স্বাধীনতা জ্বলে ওঠে। আর একটু গভীরে ঢুকলেই দেখবে জগদীশ বসু আর মেঘনাদ সাহার ঘন সবুজের সাথে কেমন মিশে রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্রের ঈষৎ খরখরে হালকা বাদামি পাতারা। ওই দিকটাতে নাকি পূর্ণিমার রাত হলে স্বয়ং বিজ্ঞান নেমে আসেন। জঙ্গলটার ঠিক মধ্যিখানে প্রায় এক মাঠ জায়গা নিয়ে রয়েছেন শ্রী রামমোহন, যার ছায় বসলে মন থেকে কুসংস্কার কেটে যায়। মুশকিল হল ইদানিং রাজনীতির ঠিকাদাররা ইজারা নিয়ে নিয়েছে ওই অরণ্য। ঘাস জমির একলা দাঁড়ানো গাছগুলোকে তো কবেই দখল করেছে তারা। মাঝে মাঝে আমাদের তারা নানান গাছের ছবি দেখায়, কখনো ঈশ্বরচন্দ্র, কখনো সুভাষচন্দ্র, কখনো বা বিবেকানন্দ, রবীন্দ্রনাথের নানা আলেখ্য। তারপর তাদের মুখের উপর দলীয় প্রতীকের সুস্পষ্ট ছাপ্পা মেরে অবিকল জটায়ুর কায়দায় চেঁচিয়ে বলে ওঠে, এরা আমার আর আমরা। চারদিকের ঘাস জমিতে রোজের পেটের রসদ খুঁজতে খুঁজতে কাজের জন্য হাপিত্তেস করে বসে থাকা শিক্ষিত বেকার সন্ততিকে ঠিক দবরু পান্নার মতো বলে উঠি, জানিস ওই অরণ্যের পুরোটাই একদিন আমাদের ছিল, জানিস ওই অরণ্যের পুরোটাই একদিন আমাদের ছিল।